Loves, halal certified, no alcohol body spray. Loves, believe. প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব বাইজেন্টাইন ওয়াল দেখাতে। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টিন বসফরাস প্রণালীর উপকূলে প্রতিষ্ঠা করেন কনস্ট্যান্টিনোপল শহর। 395 সালে রোমান সাম্রাজ্য দুভাগ হলে পূর্ব রোমান সাম্রাজ্যের নাম হয় বাইজেন্টাইন সাম্রাজ্য, যার রাজধানী হয় কনস্ট্যান্টিনোপল। পশ্চিমে রোমের পতন হলেও পূর্বে রোমান সাম্রাজ্যের ধারক হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতাকা তলে টিকেছিল কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল অনেকবার শত্রুদের আক্রমণের শিকার হলেও 11 শতাব্দীর ইতিহাসে মাত্র একবারই এ শহর জয় করা সম্ভব হয়েছিল। প্রিয় দর্শক, বাইজেন্টাইন ওয়াল এবং বাইজেন্টাইন ওয়ালের ইতিহাস, বীরত্ব গাথা, কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছে আর টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে তুরস্কের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে। আমরা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তুলে ধরব বাইজেন্টাইনদেরকে পরাজিত করে ইস্তাম্বুল কীভাবে বিজিত করলেন সুলতান ফাতে মোহাম্মদ। বাইজেন্টাইন দেয়াল এবং প্যানোরামা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো এবং ইতিহাস তুলে ধরবো। চলুন প্রথমে আমরা প্যানোরামা মিউজিয়াম এবং বাইজেন্টাইনদের স্মৃতি বিজড়িত কিছু এলাকা দেখে আসি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে প্যানোরামা মিউজিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছি। সুলতান ফাতে মোহাম্মদ কীভাবে জয় করলেন ইস্তাম্বুল? এবং শায়েক, এই বিষয়টি একটু দেখানো দরকার। দেখুন, এখানে সুলতানদের একটা প্রতীকী ছবি কিন্তু রাখা হয়েছে, এবং আমরা এই ছবিটা দেখলে লক্ষ্য করছি যে প্রত্যেকেই সুন্নাতের প্রতি তাদের প্রবল আগ্রহ ছিল। তারা পাগড়ি পরতেন এবং তাদের যে লেবাস ছিল আবায়া, এবং তারা কিন্তু সকলেই দাঁড়িয়ে রেখেছিলেন। আমরা এই দিকটাও দেখতে পাচ্ছি যে কিছু পিকচার দেওয়া আছে, প্রতীকী পিকচার। পিকচারের অনুরূপ ওনার একটি ভাস্কর্য, এখানে মাথায় পাগড়ি পরা, হাতে আংটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ে উনি একেবারে সুন্নতি দাড়ি, যেভাবে করে এখন মানুষের ছবি আঁকা হয়। আসলে এই কোনো কাজগুলোই কিন্তু সুলতানরা ওনাদের সময়ে ওনারা করেননি, পরবর্তী সময়ে এগুলো অঙ্কিত হয়েছে। দর্শক, আমরা এখন আপনাদেরকে বাইজেন্টাইনদের আরও কিছু স্মৃতির সাথে সম্পর্ক করাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা প্যানোরামা মিউজিয়ামের ভিতরে এখন আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে গিয়েছিলেন যে এই কুস্তুন্তুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল আমার উন্মতের একজনের হাত দ্বারা বিজিত হবে, প্রিয় দর্শক এই হাদিসটি এখানে লেখা দেখছি আমি শাইখের কাছে। দেখুন, এখানে লেখা আছে, লা তুফতাহান্না আল কুস্তুন্তুনিয়া ফালা নিয়মাল আমিরু আমিরুহা ওয়ালা নিয়মাল জাইশু যালিকাল জাইশ। রোজার মাসে বডি স্প্রে দিস, কারণ আমার বডি স্প্রেতে কোনো অ্যালকোহল নাই। ব্যবহার করুন লাভস, হালাল সার্টিফাইড, নো অ্যালকোহল বডি স্প্রে। লাভস, বিলিভ। এই হাদিসটির অর্থ হচ্ছে যে অবশ্যই একদিন এই কুস্তুন্তুনিয়া বিজয় হবে। এর মধ্যে যিনি আমিরের দায়িত্ব পালন করবে তিনি কতই না উত্তম আমির হবে, যারা সৈন্যবাহিনীতে থাকবে তারা কতই না উত্তম সৈন্যবাহিনী হবে। আয়া সোফিয়া যখন এই নতুন করে কিছুদিন আগে যখন আয়া সোফিয়াতে যখন আলহামদুলিল্লাহ নামাজের অনুমতি আসলো জুমার খুতবায়ও, তখন কিন্তু এই হাদিসটি বলেই খুতবা শুরু করা হলো।
প্রিয় দর্শক, আজকে এমনই একজন ঐতিহাসিক এবং মনীষী যার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিসের ইশারা পাওয়া যায়, তার জীবন আদর্শ এবং তার ব্যাপারে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বাইজেন্টাইনদের থেকে কীভাবে তিনি জয় করলেন ইস্তাম্বুল। দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে যে হাদিসটা দেখতে পাচ্ছেন, এই হাদিসটাই সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল সুলতান মোহাম্মদ আল ফাতেহকে। এই হাদিসটাই এই কনস্টান্টিনোপল, এই কুস্তুনতুনিয়া বিজয়ের জন্য সাহাবাই কেরামের হৃদয়ের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। এবং পরবর্তী সময়ে এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসেছিলেন বিজয় করতে, কিন্তু তিনি যখন পারেননি, এর 750 বছর পরে যিনি এই বিজয়ের জন্য চেষ্টা করেছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতেহ, একেবারে অল্প বয়সে এমন একজন বিজয়ী রণতুর্য বাদক, একজন নেতা ছিলেন তিনি, শাসক ছিলেন, সুলতান ছিলেন তিনি, যিনি 300,000 সৈন্যবাহিনী নিয়ে এই অঞ্চল বিজয়ের জন্য এসেছিলেন। দর্শক, আপনারা দেখছেন আরবিক কাফেলা। আজকে আমরা দেখাচ্ছি সুলতান ফাতে মোহাম্মদ কীভাবে ইস্তাম্বুল জয় করলেন, সেই জয়ের ইতিহাস, রূপরেখা এবং কিছু ভিডিও চিত্র। ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্যানোরামা মিউজিয়ামের 3D ভিডিও দেখাতে, যেখানে সুলতান ফাতে মোহাম্মদের যাবতীয় কার্যক্রম এবং জয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। চলুন দর্শক দেখে আসি। রোজার মাসে বডি স্প্রে দিস, কারণ আমার বডি স্প্রেতে কোনো অ্যালকোহল নাই। ব্যবহার করুন লাভস, হালাল সার্টিফাইড, নো অ্যালকোহল বডি স্প্রে, লাভস বিলিভ। দর্শক, এই সাউন্ড শুনেই বিপরীতে যারা থাকতেন, অর্থাৎ খ্রিস্টান সৈন্য এবং অন্যান্য সৈন্যদের অন্তরে কাঁপুনি চলে আসতেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সুলতান ফাতে মোহাম্মদের সৈন্যরা কিভাবে ইস্তাম্বুল জয় করেছেন আমরা দেখাচ্ছি আপনাদের। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যিনি হাত দিয়ে ইশারা করছেন, একেবারে 22 বছরের তরুণ যুবক, যিনি ঘোড়ার উপরে বসে ওয়ার্ডার করছেন যে কিভাবে বিজয় করতে হবে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই কামান এবং সাথে যে পাথরগুলো দিয়ে এই কনস্টান্টিনোপল বা এই বাইজেন্টাইনদের দেওয়াল ভাঙা হয়েছে, এটা সেই পাথর। এমন কোনো প্রান্ত ছিল না যেখানে সৈন্যদের রক্ত ঝরেনি। তারপরেই আমরা আমাদের এই ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, এটা আমরা বিজয় করতে সক্ষম হয়েছিল আমাদের সেই সুলতানরা। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে পেছনে কিন্তু প্রতীকী চিত্র দেওয়া আছে, কিন্তু এখানে তৎকালীন সময়ে ব্যবহৃত পাথর, তারপরে সেই সময় ব্যবহৃত গোলা, তারপরে যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল ইস্তাম্বুল জয়ের জন্য, সেই সমস্ত অস্ত্রশস্ত্র এখানে কিন্তু বিদ্যমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তীর রয়েছে, ধনুক রয়েছে, আপনার মাটি রয়েছে, যে সমস্ত গর্তগুলো খোদাই করা হয়েছিল সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে হাতুড়ি রয়েছে, আপনারা দেখছেন নিশ্চয়ই, এগুলো কিন্তু রিয়েল, এখানে কোনো ধরনের কৃত্রিমতা দেখানো হয়নি, এগুলো রিয়েল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তরবারিও পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তরবারিটি। এই তরবারিটিও কিন্তু সুলতান ফাতে মোহাম্মদের সময়ের স্মৃতি বিজড়িত তরবারি। দর্শক মণ্ডলী, আপনারা উপরের দিকে তাকিয়ে দেখেন কীভাবে তাদের সেই অটোমান সাম্রাজ্যের ইতিহাসগাথা বীরেরা কীভাবে বাইজেন্টাইনদের বিরুদ্ধে কনস্টান্টিনোপলের বিজয়ে এসে এই কনস্টান্টিনোপলকে, ইস্তাম্বুলকে বিজয় করেছিল, তাদের সেই আষ্টেপৃষ্টে প্রাসাদগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিল। প্রিয় দর্শক, এখন যে ভগ্নাংশগুলো দেখছেন এবং এখানে চাকা লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় চাকা এবং আপনার আমাদের গরুর গাড়ির মতো কিছুটা স্ট্রাকচার এটা দেখা যাচ্ছে। মূলত এই চাকা এবং কাষ্ঠখণ্ডগুলো কামান আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো এবং কামানগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা ব্যবহার করেছে।
এবং এক একটা কাষ্ঠখণ্ড একজন মানুষের পক্ষে আসলে ওঠানো সম্ভব না। বলাই চলে যে হাজার হাজার আল্লাহ প্রেমী নবী প্রেমী সৈন্যরা নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আশেক হওয়ার জন্যই কিন্তু তারা এগুলো করেছে চূড়ান্ত সফলতার জন্য। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে কামানটা, এই কামানের মধ্যেই আগুন জ্বালিয়ে এখানে পাথর দিয়ে এই কামানের ব্যবহার করা হতো, এবং যখনই আগুন জ্বালিয়ে টেনে যখন এই কামানের মধ্যে এই বড় বড় পাথরগুলো ছেড়ে দেওয়া হতো, তখন এগুলো গিয়ে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি করে দেওয়ালগুলোকে ভেঙে চুরমার করে দিত। বাইজেন্টাইন সম্রাটদের এত শক্ত, মজবুত, শক্তিশালী প্রাচীর, তাদের সৈন্যবাহিনী, কোনো কিছুই তাদেরকে ভয় লাগাতে পারেনি। কারণ মুসলমান জন্মগ্রহণ করে বীরের বেশে, আর বীরের বেশেই তারা এই কনস্টান্টিনোপল বাইজেন্টাইনদের কাছ থেকে বিজয় করে ছিনিয়ে নিয়েছিল। বিল্ডিংয়ের উপরে যে সৈন্যবাহিনী, বাইজেন্টাইন সৈনিক, তারা কিন্তু আক্রমণ করেছিল, আক্রমণ প্রতিহত করতে চেয়েছে, তারা তাদের মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, আর মুসলমানরা তাদেরকে বীর দর্পে তাদের বিরুদ্ধে জেহাদ করে, লড়াই করে এই কনস্টান্টিনোপল বিজয় করেছে। যে বড় বড় পাথরগুলো, এই পাথরগুলো ছিটকে গিয়ে যখন আঘাত করেছে, তারপরেই কিন্তু ভেঙে চুরমার হয়েছে, তাদের অহংকারগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়েছে মুসলমানদের সাহসিকতার সামনে। এখানে দাঁড়িয়ে আমরা একটি কথা বলতে পারি, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ আনার জন্য সুলতান মোহাম্মদ আল ফাতেহ তিনি বীর দর্পে এখানে এসেছিলেন। মাত্র 22 বছর বয়সে তিনি এই সালতানাতকে, এই মোহাম্মদ আল ফাতেহ এই কনস্টান্টিনোপলকে বিজয়ের জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ কিন্তু সফলতা দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই যে চিত্রটা দেখছেন, এটি হচ্ছে বাইজেন্টাইন বিল্ডিং, দেয়াল, বাইজেন্টাইন ওয়াল বলা হয়। ওপরে যে সৈন্য, তারা কিন্তু সুলতান ফাতে মোহাম্মদের সৈন্য না, এরা হচ্ছে বাইজেন্টাইনের সৈন্য। এবং তারা কি করতো, এই নিচের যারা সৈন্য রয়েছে সুলতান ফাতে মোহাম্মদের, তাদেরকে তারা গরম তেল, আগুন, পাথরের খণ্ড, সৈন্যকে জবাই করে নিচে নিক্ষেপ করেছিল, দেখ তোদের পরিণতি কিন্তু এরকমই হবে। তারপরেও কিন্তু সুলতান ফাতে মোহাম্মদের সৈন্যরা হেরে যান নাই, থেমে যান নাই। পরবর্তীতে সুলতান ফাতে মোহাম্মদের সৈন্যরা দেখেন ছোট ছোট মই নিয়ে, তরবারি নিয়ে বাইজেন্টাইনদের ওপরে উঠে গেছে। আসলে মুসলমান সবসময় এরকমই থাকে, বীর দর্পে নিজেদেরকে উপস্থাপন করে। এবং দেখা গেছে যে দেখেন আপনারা অনেক সৈন্য সুলতান ফাতে মোহাম্মদের, তার বুকে তীর বিঁধে গেছে, তরবারিতে তার শরীর রক্তাক্ত হয়ে গেছে, তারপরেও তারা থেমে যাননি, তারা তারপরেও কিন্তু উপরে উঠেছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কনস্টান্টিনোপল ওয়াল। এই ওয়ালটি মূলত বাইজেন্টাইন সম্রাটরা এই অঞ্চলটাকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য, এবং বিশেষ করে আয়া সোফিয়া, তাদের কিন্তু খ্রিস্টানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল, ওটাকে রক্ষার জন্য তারা এই বিশাল ওয়ালটা স্থাপন করেছিল। সুলতান মোহাম্মদ আল ফাতে তিনি যখন বিজয় করেছিলেন, বিজয়ের পরে তিনি কিন্তু সাথে সাথে নামটা পরিবর্তন করে ইস্তাম্বুল ওয়াল নামকরণ করেছিলেন। ইস্তাম্বুল মূলত ইসলামপুর থেকে, সাথে সাথে এটা ইসলামের ওয়াল হিসাবে পরিচিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই সেই ইস্তাম্বুল ওয়াল, অটোমানরা বাইজেন্টাইনদেরকে পরাজিত করে ইস্তাম্বুল যে জয় করেছিলেন সুলতান ফাতে মোহাম্মদের নেতৃত্বে,
সে ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। এখন আমরা শাইখের কাছ থেকে ওয়াল সম্পর্কিত কিছু কথা জানতে চাই। জি মোহতারাম। জি মোহতারাম, আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইস্তাম্বুল ওয়াল। ইস্তাম্বুল কখন নাম হলো? যখনই সুলতান মোহাম্মদ আল ফাতেহ, তিনি যখন এই ইস্তাম্বুল বিজয় করলেন, কনস্টান্টিনোপলটাকে বিজয় করলেন, এটা মূলত ছিল কনস্টান্টিনোপল ওয়াল। এটাকে বিজয় করার মধ্য দিয়ে নাম হলো ইস্তাম্বুল ওয়াল। ইস্তাম্বুল মূলত ইসলামপুর, ইসলামপুর থেকে ইসলামপুর, সেখান থেকে ইস্তাম্বুল, সরাসরি ইসলাম রিলেটেড নাম এবং ইসলামের সেই চেতনাকে বুকে জাগ্রত করে রাখার জন্যই এটাকে ইস্তাম্বুল ওয়াল বলা হয়। এই ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, যার উপরে ভাগে ওই অংশ থেকেই সরাসরি মুসলমানদের উপরে তেল ঢেলে দেওয়া হয়েছে, আগুন ছাড়া হয়েছে, সেখান থেকে আক্রমণ করা হয়েছে। আর মুসলমানরা এই নিচে দাঁড়িয়ে এখন যে জায়গাটা পার্ক করা, এখানেই কিন্তু বিভিন্ন জায়গাতে মুসলমান সৈন্যবাহিনী কোথাও আহত হয়েছে, কোথাও রক্ত জ্বলেছে, প্রত্যেকটা জায়গায় রক্তের চিহ্ন ছিল। এইখানটাই যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করেছে, যেটা আমরা প্যানোরামাতে দেখানোর চেষ্টা করেছি। এই সেই ওয়াল, মুসলমানদের চেতনার ওয়াল, এই সেই ওয়াল, ইস্তাম্বুল বিজয়ের ওয়াল। এখান দিয়েই সুলতান মোহাম্মদ আল ফাতে বিজয়ের জন্য আক্রমণ করেছিলেন এবং সর্বশেষ রেজাল্ট হিসেবে মুসলমানদের রক্ত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তিনি এই ইস্তাম্বুল বিজয় করেছিলেন, ইস্তাম্বুল ওয়ালটাকে জয় করেছিলেন। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, অটোমানদের গৌরব গাথা ইতিহাস, সোনালী ইতিহাস, বীরত্ব গাথা ইতিহাস। প্রিয় দর্শক, আমরা আজকে এই ইস্তাম্বুল ওয়ালের পাশে এসে বিমোহিত, মুগ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হারানো গৌরব, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যশ, খ্যাতি এবং প্রভাব প্রতিপত্তি আবারও যেন ফিরিয়ে দেন। এই দোয়া ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া রইল। আগামীকাল নতুন কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.